নমস্কার কিছুক্ষণ আগেই ঘটল ভয়ঙ্কর বজ্রপাতের দুর্ঘটনা হঠাৎ পড়ে একই দিনে মুর্শিদাবাদে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন অন্তত দুইজন কোথায় ও কিভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা এবং আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন আবহাওয়া দপ্তরের তরফে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা প্রকাশ করে শনিবার পর্যন্ত রাজ্যে কালবৈশাখী ঝড় ও প্রবল বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এরই মধ্যে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় হঠাৎ বজ্রপাতে পাঁচজন গুরুতর আহত হয়েছেন আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন স্থানীয় সূত্রের খবর অনুযায়ী এদিন মুর্শিদাবাদের কা গ্রামে বাড়ির উঠোনে ধান ঝাড়াই করার সময় হঠাৎ প্রবল বজ্রাপাতে চারজন গুরুতর আহত হয়েছে তড়িঘড়ি আহতদের উদ্ধার করে সালার ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা দুইজনকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়েই মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে সারাত থানার পুলিশ একই দিনে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার লক্ষ্মীনগর এলাকায় নদীর ধারে বসে থাকা অবস্থায় হঠাৎ বাজ পড়ে একটি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে মৃত ওই যুবকের নাম সালাউদ্দিন শেখ মাস কয়েক আগেই বিয়ে হয়েছিল ওই যুবকের ভয়ঙ্কর এই দুর্ঘটনায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং মৃত ওই ব্যক্তির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে এই মুহূর্তে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবত্যের কারণে আগামীকাল দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বর্জ্য বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়লেও মে মাসের প্রথম সপ্তাহে ফের বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মে মাসে দ্বিতীয় সপ্তাহে দক্ষিণ পূর্ব আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবত্ত তৈরি হতে পারে যা পরবর্তীকালে শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূল বরাবর আছড়ে পড়তে পারে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আঠাশে এপ্রিল শুক্রবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং ঝাড়গ্রামে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হাওড়া এবং কলকাতা জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়ো হওয়া বোঝাতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ উনত্রিশে এপ্রিল শনিবার উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া এবং ঝাড়গ্রামে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বোঝাতে পারে আগামী তিরিশে এপ্রিল রবিবার পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় সহ ভারী বৃষ্টির পাশাপাশি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা এবং ঝাড়গ্রামে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বোঝাতে পারে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ